আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম মাহাদি এসে গেছে ইমাম বুখারীর 11 বছর, তারেক মনোয়ারের ভুল বক্তব্য বিশ্লেষণ। মাওলানা তারেক মনোয়ার বাংলাদেশের ওয়াজ মাহফিল জগতে কিংবদন্তি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যোগ্য উত্তরসূরি বলা হয়। তিনি ভিআইপি ব্যক্তিদের মধ্য থেকে যারা ফুল টাইম বা একটা অংশ ওয়াজ মাহফিলের সময় দিয়েছেন তাদের মধ্যে একজন। তিনি কিন্তু এলিট ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, উচ্চশিক্ষিত একজন ব্যক্তি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই জসীমউদ্দিন হলে থাকতেন তারেক মনোয়ার সাহেব, বহুমুখী প্রতিভার অধিকারী। সারা পৃথিবীব্যাপী তারেক মনোয়ার ভাইয়ের বিচরণ রয়েছে এবং দিনের খেদমত ওয়াজ মাহফিলকে গ্লোরিফাই করার ক্ষেত্রে আজকে যে ওয়াজ মাহফিল একটা ভিআইপি কালচারে পরিণত হয়েছে, এলিট ক্লাসের লোকজন এটার সাথে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি রিলেটেড বা এটার একটা তাসির রয়েছে, এর পেছনে কিন্তু মাওলানা তারেক মনোয়ার সাহেবের অসামান্য অবদান রয়েছে বিয়ন্ড ডাউট। আল্লামা তারেক মনোয়ার সাহেব যখন ওয়াজ করেন তিনি একজন সাহিত্যিকও বটে, শিল্পীও বটে। তো এই কারণে তার বক্তব্যের মধ্যে প্রচুর উঁচু মাপের সাহিত্য থাকে যেটা অনেকে বুঝতে পারে না। এই সাহিত্য ব্যবহার করতে গিয়ে অনেক সময় একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যেটা সত্য থেকে অনেক দূরে সরে যায়। যেমন অমুক এয়ারপোর্টে অমুকের সাথে এটা হয়েছিল বা এটা হয়েছিল, এইটা এই কনভারসেশন, এগুলো যখন তিনি ওয়াজের মাঠে উপস্থাপন করেন তখন অনেক সময় সাহিত্য মিশ্রিত হওয়ার ফলে এটা অনেক সময় এমন পর্যায়ে চলে যায় যেটা সত্য থেকে দূরেই মনে হয়। এছাড়া নানান বিষয়ে বেভাস কথাবার্তা বলার অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে, এটা এড়ানো যায় না। এছাড়া মাওলানা তারেক মনোয়ার সাহেব সম্পর্কে একটা নতুন অভিযোগ, নতুন একটা বিতর্ক সামনে এসেছে যেটা অনেকেই আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। মাওলানা তারেক মনোয়ার সাহেব তার একটা ওয়াজে বাংলাদেশের যে কোনো জায়গায় তিনি বলছেন মাহাদি আলাইহিসসালাম প্রকাশিত হয়ে গিয়েছেন, তিনি ইয়েমেনের জেলখানায় বন্দি ছিলেন, আল্লাহর রহমতে সেখান থেকে বের হয়ে গিয়েছেন এবং এই যে ইমাম মাহাদি প্রকাশিত হয়েছেন এই বিষয়ে তিনি দাবি করেছেন। প্রায় 9টা সহি হাদিস রয়েছে, মানে তিনি বোঝাতে চেয়েছেন যে ব্যক্তি ইয়েমেনের জেলখানায় বন্দি ছিল যাকে তিনি ইন্ডিকেট করছেন, সহি হাদিসে 9টা সহি হাদিসে উল্লেখিত বিভিন্ন বৈশিষ্ট্যের সাথে তার বৈশিষ্ট্য মিলে যায় এটা তিনি দাবি করছেন এবং এটার উপর ভিত্তি করে একটা বিতর্ক কিন্তু চলছে, নানান আলোচনা চলছে, যেটা একটা সেন্সিটিভ কথা হয়ে গেলো যে ইমাম মাহাদি প্রকাশিত হয়ে গিয়েছেন, বিশ্লেষণ করা খুবই প্রয়োজন। এর সাথে সাথে ওই বক্তব্যের মধ্যেই কিছুক্ষণ পর আমি যেটা শুনেছি, তিনি বলেছেন ইমাম বুখারী, তিনি যখন সহি বুখারী লেখা শুরু করেছেন তখন তার বয়স ছিল 11 বছর। এই কথাটা কতটুকু সত্য দুইটা বিশ্লেষণ করব। প্রথম কথা হচ্ছে মাহাদি এই কনসেপ্ট, এটা কিন্তু আহলে সুন্নাত আল জামাতের মধ্যে একটা অ্যাম্বিগুয়াস কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার বা স্পষ্ট না, এটা নিয়ে অ্যাম্বিগুইটি রয়েছে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মাহাদিবাদ, মাহাদিবাদী একটা গ্রুপ রয়েছে যারা ফেরকায়ে বাতেলা, যেমন কাদিয়ানি সম্প্রদায় শিয়াদের একটা গ্রুপ, এরা কিন্তু মাহাদিবাদী গ্রুপ, কিন্তু সুন্নি বা আহলে সুন্নাত আল জামাতের মধ্যে এই মাহাদিবাদ কিন্তু নেই, এই বিষয়টা বুঝতে হবে। তবে ইমাম মাহাদি সম্পর্কে আলোচনা করা, ইমাম মাহাদি সম্পর্কে মানুষকে সতর্ক করা আর মাহাদিবাদী হওয়া, এই দুইটা বিষয় কিন্তু এক নয়। মাহাদিবাদী যদি কেউ হয়ে যায় সেটা অবশ্যই ভ্রান্ত আকিদার মধ্যে পড়বে। আর তারেক মনোয়ার সাহেব ইমাম মাহাদি সম্পর্কে আরও কয়েকবার বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যটা আমি মনোযোগ দিয়ে এবং সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমার কাছে কিছুতেই মনে হয়নি যে তারেক মনোয়ার সাহেবের বক্তব্য মাহাদিবাদী, যেটা ফেরকায় বাতেলার মধ্যে পড়ে, এরকম মনে হয়নি। তিনি যেটা বলেছেন সেটা আমার কাছে নিছক ইস্তেহাদি ভুল মনে হয়েছে, ইস্তেহাদি মিস্টেক, এটা আকিদাগত কোনো মিস্টেক নয়। আর ইস্তেহাদি ভুল যে কারো হতেই পারে, তবে তার এই ভুলের ডিগ্রিটা এটা কিন্তু মারাত্মক। যেমন তিনি দাবি করেছেন স্পষ্ট ভাষায় যে ইমাম মাহদি আলাইহিসসালাম প্রকাশিত হয়ে গিয়েছেন, ইমাম মাহদি আলাইহিসসালাম প্রকাশিত হয়ে গিয়েছেন এই বিশ্বাস যদি কেউ করে তাহলে তার জন্যে তো মাহাদির কাছে বায়াত নেওয়া জরুরি হয়ে যায়। তাহলে তারেক মনোয়ার সাহেব কি ইমাম মাহাদির কাছে বায়াত নিয়েছেন, না নিলে কবে নেবেন এবং আমাদেরকে কী নসিহত করেছেন কীভাবে বায়াত নেব, এটা কিন্তু ইমাম মাহাদি আসার সাথে সাথে জরুরত হয়ে যায়। এ বিষয়ে কোনো দিক নির্দেশনা দেননি এবং এ বিষয়ে কোনো সদুত্তরও তিনি দিতে পারবেন না। ইমাম মাহদি আলাইহিসসালাম প্রকাশিত হলে তখন অধিকাংশ মানুষ এ বিষয়ে জানতে পারবে এবং এটা নিয়ে এখতেলাফ থাকবে না, কিছু মানুষ অস্বীকার করবে, দ্যাটস রাইট, কিন্তু অধিকাংশ মানুষ এ বিষয়ে জানেই না। তাহলে এই বিষয়টা সত্য হয় কীভাবে? তারেক মনোয়ার সাহেব যে দাবিটা করেছেন যে 9টা সহি হাদিসে ওই ইয়েমেনের জেলখানায় বন্দি যে ব্যক্তি ছিলেন তার বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, যে হাদিসগুলোর কথা বলেছেন এই হাদিসগুলো সব সহি, এ কথাটা মোটেও ঠিক নয়। এই 9টা হাদিসের বেশিরভাগই দুর্বল হাদিস এবং কোনো মুহাদ্দিস এগুলোকে কনসেনসাসলি সহি বলেননি, অতএব এগুলোর উপর ভিত্তি করে এভাবে বলাটা কিছুতেই সঙ্গত নয়। আর যদি সহি হাদিসের সাথে মিলেও যায় কোনো ব্যক্তির বৈশিষ্ট্য জেলখানায় বন্দি বা যে কোনো ব্যক্তির সাথে, 90% 95% বৈশিষ্ট্য আকার আকৃতি ইত্যাদি যদি মিলে যায় তাহলে যে তিনি মাহাদি হয়ে গিয়েছেন এ ধারণাটা করাটাও কিন্তু মোটেই উচিত নয় বা এটা এই বিষয়ের বিশ্লেষণের সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয়। আর বাস্তব কথা হচ্ছে ইমাম মাহাদি আলাইহিসসালাম এসে গিয়েছেন ইয়েমেনের যে ব্যক্তিকে ধারণা করছেন জেলখানায় বন্দি ছিলেন সৌদি আরবের,
ওই ব্যক্তি, এটা যে তারেক মনোয়ারের নিজস্ব আবিষ্কার তা না, আসলে ফিলিস্তিনের কিছু লোকজন, আরও কিছু লোকজন মূলত বাইতুল মুকাদ্দাসের একজন ইমামের সাথে জড়িত, তারা এই বিষয়ে একটা আলোচনা করছেন, তারা এই বিষয়ে সন্দেহ করছেন, মাহদি বিষয়ে গবেষণা করছেন, তাদের একটা রিসার্চ ফাইন্ডিংস তারেক মনোয়ার এটা তুলে ধরেছেন। অতএব এই দোষটা যে পুরোপুরি তারেক মনোয়ারে তা না, এটা অন্য কারো, কিন্তু তারেক মনোয়ার সাহেব যেহেতু বাংলায় প্রেজেন্ট করেছেন এবং ইশারা ইঙ্গিতে গাজী ইব্রাহিম সাহেবও এটা বোঝানোর চেষ্টা করেছিলেন, এই দায়ভার তারেক মনোয়ার সাহেবকে নিতে হবে। মোটের উপরে আমার মনে হয় না যে মাহদি আলাইহিসসালাম এসে গিয়েছেন এই বক্তব্য যে একটা ভুল এবং মারাত্মক বিভ্রান্তিকর, এতে যে ফেতনার সম্ভাবনা রয়েছে, অনেকে বিপদগামী হতে পারে, এতে কোনো সন্দেহ নেই এবং এই বক্তব্য দেয়া তারেক মনোয়ার সাহেবের কিছুতেই উচিত হয়নি। আমি মনে করি এক্ষেত্রে মিজানুর রহমান আজহারি সুন্দর বক্তব্য দিয়েছেন, অনেক আগে শেখ আহমদুল্লাহ দিয়েছেন, আল্লামা জাফরি দিয়েছেন, তো এই ধরনের কামালউদ্দিন জাফরি বা এই ধরনের বিজ্ঞ আলেমদের সাথে আলাপ আলোচনা করে তাদের বক্তব্যটা এখানে গ্রহণযোগ্য, তারেক মনোয়ার সাহেবের এই বক্তব্য মাহদি আলাইহিসসালাম এসে গিয়েছেন এটা মোটেই গ্রহণযোগ্য নয়। আমি মনে করব যে, আমি বিশ্বাস করব যে তারেক মনোয়ার সাহেব যেহেতু যে বক্তব্যটা দিয়েছেন এতে ফেতনার সম্ভাবনা রয়েছে, তার উচিত রুজু করা, এই বক্তব্য তার প্রত্যাহার করা উচিত, না হলে এটা একটা বিপদগামী বক্তব্য, এটা আমি মোটেও সমর্থন করতে পারছি না। এরপরে ইমাম বুখারী যখন সহিহ বুখারী সংকলন শুরু করেন তখন তার বয়স ছিল 11 বছর, এটা একেবারেই ভুল কথা। ইমাম বুখারী মূলত আমাদের মধ্য এশিয়ার উজবেকিস্তানে 810 সালে জন্মগ্রহণ করেন, এরপরে তার বয়স যখন 23 বছর বয়সে তিনি মক্কায় গিয়ে বুখারী সংকলন স্টার্ট করেন, অতএব 11 বছর এই এর সপক্ষে কোনো রেফারেন্স নেই, এটা একেবারেই ভুল কথা, একথা তিনি কোথায় পেয়েছেন আল্লাহু আলাম। অতএব এইসব বক্তব্য না দেওয়াই উচিত। আর মাহদিবাদ এমন একটা বিষয়, এই মাহদিবাদ বিষয়ে যদি ইসলামপন্থীরা বা ইসলামী আন্দোলনের কর্মীরা যদি ভুল পথে যায়, তারা যদি ইমাম মাহদি খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ে, ইমাম মাহদি প্রকাশিত হয়ে গিয়েছে, অমুক জেলখানায় ছিল, এই কয়টা বৈশিষ্ট্য আছে, এগুলো খোঁজার জন্যে যদি ব্যস্ত হয়ে পড়ে, এটা ইসলামী আন্দোলনের জন্য ক্ষতি করে, এই বিষয়টা বুঝতে হবে। যেহেতু জনাব তারেক মনোয়ার সাহেব ইসলামী আন্দোলনের আউটফিটের সাথে বিলং করেন বা এই ধরনের লোকজনেই তার বক্তব্য শুনে বা অনুপ্রাণিত হয়, তাদেরকে আমি সতর্ক করছি, এই বক্তব্য একামতে দিনের কর্মীদের জন্য, নেতাদের জন্য, দায়িত্বশীলদের জন্য ক্ষতিকর এবং তাদের জন্য মোটেই গ্রহণযোগ্য নয়, মাহদি খোঁজা তাদের কাজ নয়। এই জন্যে মাওলানা সাইয়েদ আবুল আলাম মওদুদী বা এই ধরনের একামতে দিনের তাত্ত্বিক যারা, তারা মাহদিবাদ নিয়ে যে কথা বলেছে বা ইমাম মাহদিকে যেভাবে চিত্রিত করেছে এটার যথেষ্ট সায়েন্টিফিক রিজন আছে, শরীয় ভিত্তিও বেশি। আমি তো আগেই বলেছি এবং মাহদি কনসেপ্ট আহলে সুন্নাতুল জামাতের মধ্যে কনসেনসাস নয়, এটা নিয়ে এখতলাফ রয়েছে, আহলে সুন্নাতুল জামাতেরই বিভিন্ন আলেম ওলামাদের বিভিন্ন, এবং এ বিষয়ে হাদিসগুলো খুব কমই সহি, এবং কেউ কেউ বলেছে একটা বিশাল অংশ শিয়াদের রচনা, আবার কেউ কেউ বলেছে যে না এটা সহি এটা সহি না এভাবে, অতএব এটা নিয়ে কিন্তু নানান সমস্যা রয়েছে। অতএব মাহদিবাদ মাহদি এ বিষয়ে উচ্চতর স্টাডি দরকার। আর আমি সহজ সমাধান যদি আমি আমার অবস্থান থেকে দিতে চাই, যে তারেক মনোয়ার বা কাজী ইব্রাহিম কী বলছে, ডোন্ট লুক টু দিস, এদিকে তাকিয়ে না, অথবা আবু তো আদনান কী বলেছে মাহদি বিষয়ে, সেটাও আমি মনে করি ক্ষতিকর। মাহদি বিষয়ে যদি সঠিক, বিশুদ্ধ, ঝুঁকিমুক্ত, প্রকৃত শরিয়াসম্মত কার্যকর সিদ্ধান্ত নিতে চান বা নিজেকে পরিচালনা করতে চান, বিপদগামিতা ঝুঁকি থেকে বাঁচতে চান, মাওলানা সাইয়েদ আবুল আলাম মওদুদী তার বিভিন্ন কিতাবে ফোকাস করেছেন সংক্ষিপ্তভাবে, ইসলামী রেনেস আন্দোলন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, সেটা আমার মনে হয় ইসলামী আন্দোলনের জন্য সবচেয়ে যৌক্তিক একটা সমাধান। তারেক মনোয়ার সাহেবের এই বক্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়।